আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি গাজী মাহমুদ ইকবাল হাসান, আর আজ এসেছি 200টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে। এবং এখান থেকে কিছু প্রশ্ন বারবার বিভিন্ন পরীক্ষায় এসেছে, সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন এবং না টেনে দেখবেন অবশ্যই। আপনি জানেন যে আপনি 5 বার পড়াচ্ছে, একবার যদি একটা ভিডিও দেখেন যেটাতে আপনি শব্দ শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন, সেটা আপনার মনে থাকবে বেশি। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি বাজিয়ে দিন। আর আমি নিয়মিতই চাকরির আপডেট, চাকরির প্রস্তুতি, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিলান্সিং এবং বিভিন্ন বিষয়ের উপর ভিডিও আপলোড করতে যাচ্ছি এবং করছি, এবং যেগুলো অবশ্যই আপনার চাকরির প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যাবে এক ধাপ। আর যেহেতু আপনি এগুলো থেকে অবশ্যই উপকৃত হবেন, সেহেতু আপনার উচিত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা এবং বেল বাটনটি বাজিয়ে দেওয়া। সো সাথেই থাকুন এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এক নম্বর প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে হাতিঝিলের নকশার পরিকল্পনা করেন কে? হাতিঝিল এর নকশা পরিকল্পনা করেন এহসান খান। মুক্ত মঞ্চ কোথায় অবস্থিত? মুক্ত মঞ্চ অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শিখা অনির্বাণ কোথায় অবস্থিত? শিখা অনির্বাণ অবস্থিত ঢাকা সেনানিবাসে। মেশুক এর স্থপতি কে? মেশুক এর স্থপতি মোস্তফা মনোয়ার। শাপলা চত্বর এর স্থপতি কে? শাপলা চত্বর এর স্থপতি আজিজুল জলিল পাশা। মুক্তি ও গণতন্ত্র তরণ কোথায় অবস্থিত? মুক্তি ও গণতন্ত্র তরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। দোয়েল চত্বর এর স্থপতি কে? দোয়েল চত্বর এর স্থপতি আজিজুল জলিল পাশা। ঢাকা গেটের নির্মাতা কে? ঢাকা গেট এর নির্মাতা মীর জুমলা। গোল্ডেন জুবিলি টাওয়ার কোথায় অবস্থিত? গোল্ডেন জুবিলি টাওয়ার রাজশাহীতে অবস্থিত। নজরুল মঞ্চ কোথায় অবস্থিত? নজরুল মঞ্চ উপস্থিত বাংলা একাডেমিতে। জাতীয় শিশু পার্কের স্থপতি কে? জাতীয় শিশু পার্কের স্থপতি সামচুল ওয়ারেস। বাংলার তাজমহল কোথায় অবস্থিত? বাংলার তাজমহল সোনারগাঁওয়ে অবস্থিত। স্বাধীনতা চত্বর কোথায় অবস্থিত? স্বাধীনতা চত্বর ঢাকা সেনানিবাসে অবস্থিত। জাতীয় জাদুঘর এর স্থপতি কে? জাতীয় জাদুঘর এর স্থপতি মোস্তফা কামাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের সমাধিস্থল কে কি বলা হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের সমাধিস্থলকে বলা হয় কমনওয়েলথ সমাধি। কমলাপুর রেল স্টেশনের স্থপতি কে? কমলাপুর রেল স্টেশনের স্থপতি হচ্ছেন বোবো বুই। ঢাকা তরণ কোথায় অবস্থিত? ঢাকা তরণ বনানীতে অবস্থিত। নব থিয়েটার এর স্থপতি কে? নব থিয়েটার এর স্থপতি আলী ইমাম। মীর জুমলার কামান কোন যুদ্ধে ব্যবহৃত হয়? মীর জুমলার কামান আসাম যুদ্ধে ব্যবহৃত হয়। বাংলাদেশ ব্যাংকের স্থপতি কে? বাংলাদেশ ব্যাংকের স্থপতি শফিউল কাদের। যে প্রশ্নগুলো বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয় সে প্রশ্নগুলো আমরা এখন দেখব। আচ্ছা, আমরা এই কোশ্চেনটা নিচের পেজে নেই, হ্যাঁ দেখতে পাচ্ছি যে সুন্দর লাগছে। 1971 সালের 26শে মার্চ কী বার ছিল? উত্তর শুক্রবার। 1971 সালের 26শে মার্চ ছিল শুক্রবার। 1971 সালের 16ই ডিসেম্বর কী বার ছিল? বৃহস্পতিবার। 1971 সালের 16ই ডিসেম্বর ছিল বৃহস্পতিবার। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম সেনাপতি কে ছিলেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম সেনাপতি ছিলেন এম এ জি ওসমানী।
বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র জারি করা হয় কবে? বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র জারি করা হয় 1971 সালের 10 এপ্রিল। বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন? বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। এদেশের মানুষ চায় না, মাটি চায়, এই উক্তিটি কার? ইয়াহিয়া খানের। এদেশের মানুষ চায় না, এদেশের মাটি চাই, এই উক্তিটি ছিল ইয়াহিয়া খানের। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? 2 ও 3 নং সেক্টরে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর 2 ও 3 নং সেক্টরে ছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালি নাগরিক মৃত্যুবরণ করেন, তার নাম কি ছিল? মাদার ম্যারিও ভ্যারেঞ্জি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালি নাগরিক মৃত্যুবরণ করেন এবং তার নাম ছিল মাদার মারিও ভ্যারেঞ্জি। মুক্তিযুদ্ধকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোথায় বন্দি করে রাখা হয়? পাকিস্তানের করাচি শহরের মিয়াওয়ালি কারাগারে। আবারও বলছি, মুক্তিযুদ্ধ চলাকালীন শেখ মুজিবুর রহমানকে বন্দি করে রাখা হয় পাকিস্তানের করাচি শহরের মিয়াওয়ালি কারাগারে। ভারত বাংলাদেশ যৌথ বাহিনী সংগঠিত হয় 21 নভেম্বর 1971। ভারত বাংলাদেশ যৌথ বাহিনী কবে সংগঠিত হয়? 21 নভেম্বর 1971। কোন জেলা প্রথম শত্রুমুক্ত হয়? যশোর জেলা। দেশের একমাত্র পাহাড়ি অধিবাসী বীর বিক্রম কে? ইউ কে চিং। দেশের একমাত্র পাহাড়ি অধিবাসী বীর বিক্রম ইউ কে চিং। তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেন? তারামন বিবি 11 নং সেক্টরে ময়মনসিংহ ও টাঙ্গাইলে যুদ্ধ করেন। বাংলাদেশ কোন সেক্টরের নিয়মিত কমান্ডার ছিল না? 10 নং সেক্টরে। বাংলাদেশের কে স্বীকৃতি দানকারী প্রথম আমেরিকার দেশ কোনটি? কানাডা। বাংলাদেশকে প্রথম স্বীকৃতিকারী দেশ কোনটি? কানাডা। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি? বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ হচ্ছে ইরাক। বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী আরব দেশ কোনটি? ইরাক। ইরাক হচ্ছে বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ। আমরা আরও দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বর অন রুট যশোর, সেপ্টেম্বর অন রুট যশোর। আমরা যদি এটা দেখি যে সেপ্টেম্বর অন রুট যশোর, এই কবিতাটি কত লাইনের এবং এর রচয়িতা কে? সেপ্টেম্বর অন রোড, সেপ্টেম্বর অন যশোর রোড, সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি 151 লাইনের এবং এ কবিতাটির রচয়িতা ছিলেন অ্যালেন গিন্সবার্গ। এটা মনে রাখতে হবে অবশ্যই যে অ্যালেন গিন্সবার্গ, অ্যালেন গিন্সবার্গ সেপ্টেম্বর অন রোড যশোর এই কবিতাটির রচয়িতা ছিলেন। সেপ্টেম্বর অন রোড যশোর 151 লাইনের কবিতা এবং এই রচয়িতা ছিলেন অ্যালেন গিন্সবার্গ। আমরা নিচে দেখতে পাচ্ছি 10 জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এই এই কোশ্চেনগুলো বারবার রিপিট হয়। আমরা নিচে দেখতে পাচ্ছি যে 19 জানুয়ারি জাতীয় শিক্ষক দিবস। আমরা দেখতে পাচ্ছি যে 19 জানুয়ারি হচ্ছে জাতীয় শিক্ষক দিবস। 20 জানুয়ারি শহীদ আজাদ দিবস। 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস। 21 ফেব্রুয়ারি শহীদ দিবস। 2 মার্চ জাতীয় পতাকা দিবস। 8ই মার্চ বিশ্ব নারী দিবস। 17ই মার্চ শিশু দিবস।
এই পরীক্ষা এই 17ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন, যেমন 17ই মার্চ 1920 সাল। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং শিশু দিবস একই দিনে। 21শে মার্চ বৈষম্য দিবস, 22শে মার্চ বিশ্ব পানি দিবস, 23শে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস, 24শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস, 26শে মার্চ স্বাধীনতা দিবস। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 26শে মার্চ স্বাধীনতা দিবস, 31শে মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস, 2ই এপ্রিল জাতীয় প্রতিবন্ধী দিবস, 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এটাও গুরুত্বপূর্ণ, মনে রাখা উচিত আমাদের বিশ্ব স্বাস্থ্য দিবস কবে, 7ই এপ্রিল। মুজিবনগর দিবস 17ই এপ্রিল। যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি বাজিয়ে দিন। আমি আপনাদের চাকরির প্রস্তুতি, চাকরির আপডেট এবং গ্রাফিক্স ডিজাইন এবং ফ্রিল্যান্সিং বিষয়ে বিভিন্ন বিষয়ের এবং অন্যান্য বিভিন্ন বিষয়ের উপর ভিডিও আপলোড নিয়মিতই করছি। এবং সো আমি আবারও বলছি, ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন, চাকরির প্রস্তুতি, চাকরির আপডেট এবং বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছি। সো আপনি অবশ্যই এই ভিডিওগুলো থেকে উপকৃত হবেন এবং আপনার চাকরির প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিতে পারেন। এবং আমি যে প্রশ্নগুলো ভিডিও করে উত্তর সহ বলে দিব বা আপনাদের সাথে আলোচনা করব, সেগুলো আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর যেহেতু শোনা এবং দেখার জিনিসটা বেশি মনে থাকে পড়ার চেয়ে, সুতরাং আপনি এটা থেকে অনেক বেনিফিট পাবেন। এবং 2 থেকে 3 বার যদি ভিডিওটা দেখেন, কমপ্লিট ভিডিওটা দেখেন, তাহলে আশা করি আপনার এই প্রশ্নগুলো আর পড়তে হবে না। ধন্যবাদ, সাথেই থাকুন এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন। জাতীয় নিরাপত্তা দিবস, নিরাপদ খাদ্য দিবস কবে? 2ই ফেব্রুয়ারি। জাতীয় নিরাপদ খাদ্য দিবস 2ই ফেব্রুয়ারি। বাংলাদেশে বর্তমানে গ্র্যান্ড মাস্টারের সংখ্যা 5 জন। বাংলাদেশে বর্তমানে গ্র্যান্ড মাস্টারের সংখ্যা 5 জন। বাংলাদেশ কততম দেশ হিসেবে সাবমেরিন ক্ষমতাধর দেশ? 41তম দেশ হিসেবে সাবমেরিন ক্ষমতা ধর দেশ। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? যুক্তরাজ্য, লন্ডন ভিত্তিক। অর্থাৎ রয়টার্স, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? যুক্তরাজ্য, লন্ডন ভিত্তিক। বাংলাদেশে কততম দেশ হিসেবে পরমাণু ক্লাবে যোগদান করে? 32তম দেশ হিসেবে পরমাণু ক্লাবে বাংলাদেশ যোগদান করে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 স্থাপন করা হয় কত ডিগ্রি দ্রাঘিমা রেখায়? অর্থাৎ 119.1 ডিগ্রি, 119, এটা হবে 119.1 ডিগ্রি। বাংলাদেশে, আচ্ছা, কত সালে বাংলাদেশ সরকার বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা হিসেবে, বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দান করে? উত্তর, 2016 সালে। জাতীয় ভোটার দিবস কবে? 1লা মার্চ। যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল ভোটের সংখ্যা কত? 538টি। FBI কোন দেশের গোয়েন্দা সংস্থা? যুক্তরাষ্ট্রের। ডেভিড কাপ কোন খেলায় দেওয়া হয়? লন টেনিস। ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। ওয়াল স্ট্রিট নিউ ইয়র্কে অবস্থিত। বিশ্ব পানি দিবস কবে? 22শে মার্চ। জাতিসংঘের কার্যকরী পরিষদ কোনটি? নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের কার্যকরী নিরাপত্তা পরিষদ হলো কার্যকরী পরিষদ। কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে? আব্দুস সাত্তার, যিনি একজন সাহিত্যিক এবং মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন। কোন তারিখে, গত তারিখে বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয়? 17ই জানুয়ারি 1972 সালে। 17ই জানুয়ারি 1972 সালে বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয়। মুক্তিযুদ্ধে পটভূমিতে তৈরি
ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতা কে? মুক্তিযুদ্ধের পটভূমিতে তৈরি ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের রচয়িতা বা নির্মাতা, নির্মাতা চলচ্চিত্রের নির্মাতা হচ্ছেন আলমগীর কবির। আবারও বলছি, মুক্তিযুদ্ধের পটভূমিতে তৈরি ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতা আলমগীর কবির। বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল কত তারিখে মারা যান? 18 এপ্রিল 1971। রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নাম কি? রক্ত সোপান। আমরা দেখতে পাচ্ছি যে রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নাম কি? রক্ত সোপান। বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় 1961 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে পরিবার পরিকল্পনা চালু হয় কত সালে? বাংলাদেশ পরিবার পরিকল্পনা চালু হয় 1976 সালে। প্রাচীন নগরী পলমিরা কোন দেশে অবস্থিত? প্রাচীন নগরী পলমিরা সিরিয়ায় অবস্থিত। কবে মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে যুক্ত করা হয়? 2011 সালে মুজিবনগর সরকারের স্বাধীনতা ঘোষণাপত্র সংবিধানে যুক্ত করা হয়। সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে অনুসারে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে? সংবিধানে 93 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে। বার্লিন দেয়াল নির্মিত হয় 1961 সালে। যারা প্রথমবারের মতো এই ভিডিওটি দেখছেন এবং যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি বাজিয়ে দিন। আমি নিয়মিত চাকরির প্রস্তুতি, চাকরির আপডেট, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং এবং অন্যান্য বিষয়ের উপর ভিডিও আপলোড করছি এবং যা অবশ্যই আপনার উপকারে আসবে এবং আপনি চাকরির প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন। সো আপনি যদি চাকরি প্রার্থী হন বা আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে চান বা ফ্রিল্যান্সিং কাজ করছেন বা আপনি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করতেছেন, আপনার বিভিন্ন বিষয়ের আপডেটগুলো আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। অবশ্যই চাকরির প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ, এবং ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পেরেস্তোইকা ও গ্লাসনোস্ত এই ধারণার জনক কে? মিখাইল গর্বাচেভ। পেরেস্তোইকা ও গ্লাসনোস্ত এই ধারণার প্রবর্তক মিখাইল গর্বাচেভ। এক নায়ক নিকোলাই চসেকু দেশের প্রেসিডেন্ট ছিলেন রোমানিয়া। হাইল হাওর কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার। শেখ মুজিবুর রহমানকে বন্দি করে করাচিতে নিয়ে যাওয়া হয় 28 মার্চ 1971। ময়মনসিংহ জেলার পূর্ব নাম নাসিরাবাদ। এই এই ধরনের কোশ্চেনগুলো জানা খুবই জরুরি। ময়মনসিংহ জেলার পূর্ব নাম নাসিরাবাদ। বাংলাদেশ মায়ানমার সমুদ্র সীমা মামলায় রায় হয় কবে? বাংলাদেশ এবং মায়ানমারের সমুদ্র সীমার রায় হয় 14 মার্চ 2012। বাংলাদেশ মায়ানমার সমুদ্র সীমা মামলায় রায় হয় 14 মার্চ 2012 সাল। বাংলাদেশের মোট সীমানা 5138 কিলোমিটার। বাংলাদেশের মোট সীমানা 5138 কিলোমিটার। অপরাজেয় বাংলা ভাস্কর্যের ভাস্কর কে? অপরাজেয় বাংলা ভাস্কর্যের ভাস্কর ছিলেন সৈয়দ আবদুল্লাহ খালেদ। মুক্তিযুদ্ধের ভাস্কর্য অঙ্গীকার কোথায় অবস্থিত? মুক্তিযুদ্ধের ভাস্কর্য অঙ্গীকার চাঁদপুরে অবস্থিত। পলাশি থেকে ধানমন্ডি চলচ্চিত্রের পরিচালক কে? পলাশি থেকে ধানমন্ডি চলচ্চিত্রের পরিচালক আব্দুল গাফফার চৌধুরী। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পলাশি থেকে ধানমন্ডি চলচ্চিত্রের পরিচালক
আব্দুল গাফফার চৌধুরী। জাতীয় স্মৃতিসৌধের উদ্ভাবন করা হয় 16ই ডিসেম্বর 1982। ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ স্থপতিকে ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি মোস্তফা হারুন কুদ্দুস। রায়ের বাজারে বধ্যভূমি স্মৃতিসৌধ এর নকশাকারকে রায়ের বাজারের বধ্যভূমি স্মৃতিসৌধ এর নকশাকার ফরিদ আহম উদ্দিন আহমদ এবং জামি আল সাফি। মুক্তিযুদ্ধ জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়? মুক্তিযুদ্ধ জাদুঘর 22শে মার্চ 1996 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট কি ছিলেন? নিকোলাই পোদগোর্নি। বাংলাদেশের অস্থায়ী সরকারের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? বাংলাদেশের অস্থায়ী সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ। মার্কিন সাময়িকী নিউজউইক কবে বঙ্গবন্ধু পয়েন্ট অফ পলিটিক্স উপাধি দেয়? 5ই এপ্রিল 1971। নিউজউইকের কোন সাংবাদিক বঙ্গবন্ধুকে পয়েন্ট অফ পলিটিক্স উপাধি দেন? নোবেল জেসকিন্স। নিউজউইকের কোন সাংবাদিক বঙ্গবন্ধুকে পয়েন্ট অফ পলিটিক্স বা পয়েন্ট অফ পলিটিক্স উপাধি দেন? নোবেল জেসিক্স জেসিক্স। বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে 6 দফা ঘোষণা করে 23শে মার্চ 1966। বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে 6 দফা ঘোষণা করেন 23শে মার্চ 1966। 6 দফা দিবস পালন করা হয় কত তারিখে? 7ই জুন। আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কবে? 3ই জানুয়ারি 1968। আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কবে? 3ই জানুয়ারি 1968। বঙ্গবন্ধু কবে পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ নামকরণ করেন? বঙ্গবন্ধু কবে পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ নামকরণ করেন? 5ই ডিসেম্বর 1979। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন ইসলামিক ফাউন্ডেশন গঠন করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন গঠন করেন 22শে মার্চ 1975। সুপ্রিম কোর্ট বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক হিসেবে ঘোষণা করেন 2009 সালে। আচ্ছা, সুপ্রিম কোর্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 2009 সালে স্বাধীনতার ঘোষক হিসেবে ঘোষণা করে, সুপ্রিম কোর্ট থেকে ঘোষণা করে। বিশ্ব শান্তি পরিষদ কবে বঙ্গবন্ধুকে জুলি ও কুরি শান্তি পদক দেন? 23শে মে 1973। বিশ্ব শান্তি পরিষদ কবে বঙ্গবন্ধুকে জুলি ও কুরি পদক দেন? 23শে মে 1973। ইউনেস্কো কখন বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য দিবস হিসেবে স্বীকৃতি দেয়? ইউনেস্কো বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে প্রামাণ্য হিসেবে স্বীকৃতি দেয় 30শে অক্টোবর 2017 সালে। অর্থাৎ বিশ্ব প্রামাণ্য হিসেবে স্বীকৃতি দেয় 30শে অক্টোবর 2017 সালে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইউনেস্কো কখন বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য হিসেবে স্বীকৃতি দেয়? 30শে অক্টোবর 2017 সালে। যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা কবিতাটি কোন কবির রচনা? কবি অন্নদাশঙ্কর রায়। যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা কবিতাটির কোন কবির রচনা? কবি অন্নদাশঙ্কর রায় এর রচনা। বিখ্যাত কবি কবিতা বঙ্গবন্ধু এর রচয়িতা কে? পল্লীকবি জসীমউদ্দীন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বিখ্যাত কবিতা বঙ্গবন্ধু এর রচয়িতা হলেন পল্লীকবি জসীমউদ্দীন। বঙ্গবন্ধু এ কবিতা বিখ্যাত কবিতা বঙ্গবন্ধু এর রচয়িতা পল্লীকবি জসীমউদ্দীন। বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত নাটক মহামানবের দেশ দেশে এর নির্মাতা মান্নান হীরা। বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত নাটক
মহামানবের দেশে, এর নির্মাতা মান্নান হীরা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই গানটির গীতিকার হাসান মতিউর রহমান। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, এ গানটির গীতিকার হলেন হাসান মতিউর রহমান। সালাম সালাম হাজার সালাম গানটির গায়ক কে? আব্দুল জব্বার। সালাম সালাম হাজার সালাম গানটির গায়ক আব্দুল জব্বার। কৃষক প্রজা পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1936 সালে। সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে? 41 নং অনুচ্ছেদে। লাহোর প্রস্তাব কবে করা হয়? 1940 সালে, 23শে মার্চ। রাজারবাগ পুলিশ লাইনে দুর্জয় ভাস্কর শিল্পী কে? মৃণাল হক। রাজারবাগ পুলিশ লাইনে দুর্জয় ভাস্কর্যের শিল্পী কে? মৃণাল হক। ডেনমার্ক এর জাতীয় পতাকার নাম? ড্যানব্রুক। সর্বপ্রথম যে দেশ পতাকার প্রচলন করে? ডেনমার্ক। সর্বপ্রথম যে দেশ পতাকার প্রচলন করে? ডেনমার্ক। ডেনমার্ক সর্বপ্রথম পতাকার প্রচলন করে? পোল্যান্ড এর পার্লামেন্ট সিম? পোল্যান্ড এর পার্লামেন্ট সিম। রাশিয়া সম্রাটদের বলা হতো জার? রাশিয়া সম্রাটদের বলা হতো জার। রাশিয়ার প্রথম সম্রাট ছিলেন পিটার দ্য গ্রেট। রাশিয়ার প্রথম সম্রাট ছিলেন পিটার দ্য গ্রেট। রাশিয়ার যে সম্রাট দড়ির উপর কর বসিয়েছিলেন, দাড়ির উপর কর বসিয়েছিলেন? পিটার দ্য গ্রেট। দাড়ির উপর, আচ্ছা। লেডি উইথ দ্য ল্যাম্প হিসেবে পরিচিত ফ্লোরেন্স নাইটিঙ্গেল? লেডি উইথ দ্য ল্যাম্প হিসেবে প্রচলিত ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামটি যে যুদ্ধে জড়িত? ক্রিমিয়ার যুদ্ধে জড়িত। ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামটি যে যুদ্ধে জড়িত? ক্রিমিয়ার যুদ্ধ। লেনিনের নেতৃত্বে রুশ বিপ্লব সংগঠিত হয় 1917 সালে? অক্টোবর বিপ্লব, বলশেভিক বিপ্লব যে দেশে সংগঠিত হয়? রাশিয়া। অক্টোবর বিপ্লব, বলশেভিক বিপ্লব যে দেশে সংগঠিত হয়? রাশিয়া। অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন লেলিন। সিআইএস এর সদর দপ্তর মিনস্কো, বেলারুশ। সিআইএস এর সদর দপ্তর মিনস্কো, বেলারুশ। ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম রচনা করেন লেলিন। ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম রচনা করেন লেলিন। যে নেতার মরদেহ বা মরদেহ এখনও জাদুঘরে সংরক্ষণ করা আছে? লেলিন। লেলিনগ্রাদ শহরের বর্তমান নাম সেন্ট পিটার্সবার্গ। পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশ? রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন। গ্লাসনস্ত অর্থ খোলামেলা আলোচনা। সর্বপ্রথম অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করে রাশিয়া। পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার প্রবর্তক রাশিয়া। সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাষ্ট্র হয়েছিল 15টি, এটা একটু মনে রাখা দরকার। সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাষ্ট্র হয়েছিল 15টি। আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত করা হয় 1991 সালে। আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত করা হয় 1991 সালে। সিআইএস এর সদস্য 11টি। স্ট্রেইট ডুমা যে দেশের আলোচনা আইনসভা? রাশিয়া। স্ট্রেইট ডুমা যে দেশের আইনসভা? রাশিয়া। রাশিয়ার পূর্বাঞ্চল সর্ববৃহৎ শহর ভলাদিভস্টক। রাশিয়ার পূর্বাঞ্চল সর্ববৃহৎ শহর ভলাদিভস্টক। জাপান সাগরের তীরে রুশ বন্দর ও নৌঘাঁটি ভলাদিভস্টক। যে দেশের সাথে আর্কটিকের বৃহত্তম সীমানা? রাশিয়া। অরেঞ্জ বিপ্লব সংঘটিত হয় ইউক্রেনে। অরেঞ্জ বিপ্লব সংঘটিত হয় ইউক্রেনে। সুইজারল্যান্ডের প্রাচীন নাম হেলভেটিয়া। ফেসিজমের প্রবর্তক বেনিটো মুসোলিনি।
ইটালির আইন সভার নাম পার্লামেন্ট। বিশ্বে মানচিত্রে যে দেশকে লং সু মনে হয় ইটালি। বিশ্বের মানচিত্রে যে দেশকে লং সু মনে হয় ইটালি। আধুনিক জার্মানির জনক অটো ভন বিসমার্ক। আধুনিক জার্মানির জনক অটো ভন বিসমার্ক। যুদ্ধ জীবন, যুদ্ধই সার্বজনীন, অ্যাডলফ হিটলার। অ্যাডলফ হিটলার বলেছেন, যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন। হিটলারের গোপন পুলিশি বাহিনীর নাম গেস্টাপো। গেস্টাপো হলো হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম। হিটলারের আত্মজীবনী গ্রন্থ মেইন ক্যাম্প। ক্যাম্প জার্মান ও ফ্রান্স সীমান্ত রেখা ম্যাজিনো লাইন বার্লিন প্রাচীর তৈরি করা হয় 1961 সালে। বার্লিন প্রাচীরের দৈর্ঘ্য 155 কিলোমিটার। বার্লিন প্রাচীরের পতন ঘটে 1989 সালের 9 নভেম্বর। বার্লিন প্রাচীরের পতন ঘটে 1989 সালের 9 নভেম্বর। পশ্চিম জার্মানি ও পূর্ব জার্মানি একত্রিত হয় 1990 সালের 3 অক্টোবর মধ্যরাতে। পূর্ব জার্মানি ও পশ্চিম আচ্ছা পশ্চিম জার্মানি ও পূর্ব জার্মানি একত্রিত হয় পূর্ব এবং পশ্চিম জার্মানি একত্রিত হয় 1990 সালে 3 অক্টোবর মধ্যরাতে। হিটলার জার্মানির প্রথম চ্যান্সেলর হয়েছিলেন 1933 সালে। জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। জার্মানির আইনসভা বুন্ডেসটাগ। জার্মানির চ্যান্সেলর পদ প্রধানমন্ত্রীর সমতুল্য পদ। এটাও ইতিহাসের শিক্ষা যে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। বিসমার্ক বলেছেন, এটাও ইতিহাসের শিক্ষা যে বিসমার্ক বলেছেন যে এটাও ইতিহাসের শিক্ষা যে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। ইতিহাস থেকে কেউ শিখে না নতুন কিছু, এটাও একটা ইতিহাসের শিক্ষা। অ্যাডলফ হিটলার জন্মগ্রহণ করেন অস্ট্রিয়ায়। শতবর্ষব্যাপী যুদ্ধ, এ সময়কাল 1337 থেকে 1453। শতবর্ষব্যাপী যুদ্ধ, এর সময়কাল 1337 থেকে 1453। আমি আবারও বলছি, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি বাজিয়ে দিন। আমি নিয়মিতই চাকরির আপডেট, চাকরির প্রস্তুতি, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং এবং অন্যান্য বিষয়ের উপর গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে যাচ্ছি, যেগুলো অবশ্যই আপনার বাস্তবিক জীবনে, আপনার চাকরির জীবনে অথবা ক্যারিয়ারে অবশ্যই উপকার করবে এবং আপনার চাকরির প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। সো সাথেই থাকুন এবং ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই আপনি উপকৃত হবেন। যেহেতু আপনারা জানেন যে 5 থেকে 7 বার পড়ার থেকে একবার ভিডিও দেখলে সেটা আপনার বেশি মনে থাকবে। এখানে আপনি দেখতেছেন এবং শুনতেছেন একসাথে, সো ভিজুয়ালটা আপনার বেশি মনে থাকে। ভিজুয়াল প্লাস সাউন্ড দুইটা একসঙ্গে হলে বেশি মনে থাকে। ইংল্যান্ড এর যে রাজা ফ্রান্সের সিংহাসন দাবি করেন, তৃতীয় এডওয়ার্ড, জোয়ান অফ আর্ক, ফরাসি বীর কন্যা জোয়ান অফ আর্ক। ফরাসি বিপ্লব হয় 1779 সালে। সুশিক্ষিত লোক মাত্রই সুশিক্ষিত, উক্তিটি কার? প্রমোদ চৌধুরীর। এই উক্তিটি খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের সবার জেনে রাখা উচিত। সুশিক্ষিত লোক মাত্রই সুশিক্ষিত, প্রমোদ চৌধুরী বলেছিলেন যে সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত, প্রমোদ চৌধুরী। যে শুনে মনে রাখতে পারে, এক কথায় কি বলে? শ্রুতিধর। উপযুক্ত শব্দটি অর্থ কি? উপরে উল্লেখিত, উপরযুক্ত মানে উপরে যুক্ত করা বা উপরে উল্লেখিত। হাত করা দ্বারা কি বোঝানো হয়েছে? পটানো। খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি? মহাজন। খাতক শব্দের বিপরীত শব্দ মহাজন। একটি
অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন যতি ব্যবহার করা হয়? ক্লোন। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন যতি চিহ্নে ব্যবহার করা হয়? ক্লোন। অপরিণত অর্থে কাঁচা শব্দের ব্যবহার কোনটি? কাঁচা বয়স। অপরিণত অর্থে কাঁচা শব্দের ব্যবহার কাঁচা বয়স, মানে অপরিণত বয়স, এখনো বয়স হয় নাই এরকম। মাথা দেওয়া শব্দের অর্থ কি? দায়িত্ব গ্রহণ। মাথা দেওয়া শব্দের অর্থ হলো দায়িত্ব গ্রহণ। পরীক্ষা সফল হোক, এটি কি ধরনের বাক্য? এটা হলো ইচ্ছাসূচক বাক্য। গৃহহীন চিরদিন থাকে পরাধীন। গৃহহীন চিরদিন থাকে পরাধীন। নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্তৃকারকে, শূন্য বিভক্তি। যারা দেশের ডাকে সাড়া দিতে পারে তারাই তো সত্যিকারের মানুষ। এখানে তারই কোন পদ? সর্বনাম পদ। যারা দেশের ডাকে সাড়া দিতে পারে তারাই তো সত্যিকারের পুরুষ। এখানে এই যে তারইটা দেখতে পাচ্ছি, সর্বনাম পদ। কোনটি বহুব্রীহি? এটা তারাই হবে। আচ্ছা তারাই, আচ্ছা এটা তারাই, এটা এটা হবে তারাই, এটা তারাই হবে। আচ্ছা সর্বনাম পদ, এটা তারাই হলো সর্বনাম পদ। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? পীতাম্বর, পীত অম্বর যাহার, পীতাম্বর অর্থ শ্রীকৃষ্ণ। কবিতা শব্দের বহুবচন কোনটি? কবিতা শব্দের বহুবচন কবিতা গুচ্ছ। রাগে এর সন্ধি বিচ্ছেদ, রাজযোগনি, রাজনী, রাগী। রাগে সন্ধি বিচ্ছেদ, রাজযোগনি। বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে লেখা উপন্যাস রাইফেল রুটি আওরাত এর রচয়িতা আনোয়ার পাশা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা বারবার পরীক্ষায় এসেছে এবং নেক্সট যে কোনো চাকরির পরীক্ষা আসবে বলে আশা করা যায়। সো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি এই ভিডিওতে 200টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো চাকরির পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে এবং সেগুলো নেক্সট যে কোনো পরীক্ষায় আসতে পারে এবং চাকরির প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। সো সাথেই থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুদ্ধ বানান কোনটি? পি পি লিকা। খেয়াল করি প্রথমটা ঈষিকার, পরটি দীর্ঘিকার। বীরবল কার ছদ্মনাম? প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হলো বীরবল। চাঁদ এর সমার্থক শব্দ নয় কোনটি? সবিতা। সাধু ও চলিত রীতি বাংলা ভাষায় কোন রূপে রয়েছে? লেখ্য ভাষায় সাধু ও চলিত রীতি রয়েছে। আমরা দেখতে পেলাম যে এ পর্যন্তই আজকের মতো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। আশা করি ভাই ভিডিওটি ভালো লেগেছে এবং আজ আমরা কথা বললাম 200টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসেছে এবং এগুলো যদি আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই কয়েকবার দেখতে হবে, 2 থেকে 3 বার দেখলে আপনি আশা করি 200টি প্রশ্ন আপনার অবশ্যই কী হবে, একদম মুখস্থ হয়ে যাবে আর সেগুলো নেক্সট যে কোনো পরীক্ষায় আপনি দেখার সাথে সাথে অ্যান্সার করতে পারবেন। সো ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্টস করে জানান, আর ভালো লাগলে একটা লাইক দিবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি বাজিয়ে দিন। আমি যেহেতু চাকরির প্রস্তুতি, চাকরির আপডেট, ফ্রিল্যান্সিং, গ্রাফিক ডিজাইন এবং অন্যান্য বিষয়ের উপর ভিডিও আপলোড করে যাচ্ছি রেগুলারই, সো এগুলো অবশ্যই আপনার বাস্তব জীবনে কাজে লাগবে, আপনার চাকরি, আপনার কেরিয়ার এবং বাস্তবতায় অনেক উপকার করবে। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ, সাথেই থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। বাই বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।